Welcome to Real Life of Technology. Arduino দ্বিতীয় নাম্বার টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আগেই বলে রাখি Arduino প্রোগ্রামিং মোবাইলের মাধ্যমেও করা যায়। তাই যাদের কম্পিউটার নাই তারা মোবাইলের মাধ্যমেও কাজ করতে পারবেন। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম Arduino প্রোগ্রামিং শেখার জন্য কিছু সফটওয়্যার প্রয়োজন হবে। মূলত Arduino প্রোগ্রাম শেখার জন্য Arduino সফটওয়্যারটি হলেই চলে। কিন্তু Arduino কোড রান করার জন্য Proteus সফটওয়্যারটি প্রয়োজন হবে। এই দুইটি সফটওয়্যার ডাউনলোড করার পরে যেহেতু এই দুইটি জিপ রার ফাইলের মাধ্যমে থাকবে তাই দুইটি সফটওয়্যারকে আনজিপ আনরার করার জন্য উইনার নামক আরেকটি সফটওয়্যার প্রয়োজন হবে এই মোট তিনটি সফটওয়্যার হলেই চলবে নো প্রবলেম আমি সবগুলি সফটওয়্যারের ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তবু বেশি সমস্যা হলে শুধু Arduino সফটওয়্যারটি দিয়েই কাজ চালাতে পারেন Arduino সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে লিখবেন Arduino তারপর Arduino হোম Arduino অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন এখান থেকে সফটওয়্যারে গিয়ে ডাউনলোড এখানে ক্লিক করুন তারপর এখান থেকে উইন্ডোজ জিপ ফাইল এইটি তে ক্লিক করুন এখান থেকে জাস্ট ডাউনলোড এখানে ক্লিক করুন তো দেখুন আমার Arduino সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এটি কিছুক্ষণ সময় লাগবে তো সেই সময়ের ভিতরে আমরা আরেকটি জিনিস দেখি আসি উপরে টপ মেনু থেকে এখানে ক্লিক করে রেফারেন্স এখানে ক্লিক করব তো দেখুন এখানে Arduino প্রোগ্রাম শেখার জন্য অনেক কোড রয়েছে তো আমরা Arduino প্রোগ্রাম শেখার জন্য এই ওয়েবসাইটটি কিছুটা ফলো করব দেখুন আমার Arduino সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শেষ এখন আমরা এটিকে ইনস্টল করব আমি এখানে এর আগে Proteus এবং Winrar সফটওয়্যারটি ডাউনলোড করে রেখেছি তো আমি এই দুইটি সফটওয়্যারের ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আর Arduino সফটওয়্যারটি ডাউনলোড করা তো দেখিয়ে দিলাম তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো প্রথমে আমরা Arduino সফটওয়্যারটি ইনস্টল করব তার জন্য এটি প্রথমে আনজিপ করতে হবে তো এখানে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রা অল এখানে ক্লিক করুন তো দেখুন আমার Arduino সফটওয়্যারটি আনজিপ হয়ে গেছে তো চলুন এখন আমরা এটাকে ইনস্টল করি ইনস্টল করার জন্য Arduino ফাইলটিতে প্রবেশ করুন এখানে দুই ধরনের সফটওয়্যার রয়েছে একটি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন আর একটি এখান থেকে ওপেন করে ব্যবহার করতে পারবেন তো আমরা যেহেতু ওপেন করে ব্যবহার করতে পারবো তার জন্য এই উপরের সফটওয়্যারটি Arduino EXE এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ডেস্কটপ ক্লিক করুন তো দেখুন এখানে আমার এই সফটওয়্যারটি এসে গেছে তো আমরা এখান থেকে এটি এখন ব্যবহার করতে পারবো মূলত এই সফটওয়্যারটি দিয়ে আমাদের সকল কাজ চালাতে পারি কিন্তু অনেক সময় অনেক হার্ডওয়্যার হাতের কাছে নাও পেতে পারি এমনকি Arduino কোডগুলি হার্ডওয়্যার মাধ্যমে সঠিকভাবে কাজ করবে কি না তা Proteus সফটওয়্যারের মাধ্যমে রান করে দেখে নিতে পারবো তো চলুন Proteus সফটওয়্যারটি ইনস্টল করে এবং এটি কিভাবে সেট আপ করতে হয় তা দেখি যেহেতু Proteus সফটওয়্যারটি রার তার জন্য এটিকে আনরার করার জন্য আমাদের উইনার নামক একটি সফটওয়্যার প্রয়োজন হবে তো আমরা আগে সেটি ইনস্টল করব তার জন্য এখানে ডাবল ক্লিক করে ইনস্টল এখানে ক্লিক করব তারপর ওকে ডান তো আমার উইনার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা Proteus রার সফটওয়্যারটি আনরার করতে পারবো তার জন্য Proteus সফটওয়্যারটির উপরে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রা হার এখানে ক্লিক করুন আমরা এই সফটওয়্যারটির মধ্যে একটি পাসওয়ার্ড সেট করে রেখেছি তো আমরা এই পাসওয়ার্ডটিও আপনাদেরকে দিয়ে দিব তার আগে আপনারা দেখুন এটি কিভাবে সেট করতে হয় তো দেখুন এটি আনরার হওয়া শুরু হয়ে গেছে তো দেখুন এটি আনরার হওয়ার শেষ Proteus-এ সফটওয়্যারটি ফাইলটি ওপেন করুন এবং Proteus 8.5 এখানে ক্লিক করুন তো আমরা এটি ইনস্টল করার জন্য একটি টেক্সট ফাইল দিয়ে দিয়েছি এটি কিভাবে ইনস্টল করবেন তো আমরা চলুন এটি কিভাবে ইনস্টল করতে হয় এখানে দেখিনি তার জন্য এই প্রথমে এই সফটওয়্যারটি ইনস্টল করুন এখান থেকে এখানে ক্লিক করে ইনস্টল এখানে ক্লিক করুন তারপর ইয়েস তারপর এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে এখান থেকে নেক্সট ক্লিক করুন এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট 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 কাস্টম এখানে ক্লিক করুন
next 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 install এটি ইনস্টল হতে কিছুটা সময় নেবে তো ততক্ষণ অপেক্ষা করুন তারপর এটি ওপেন না করে ক্লোজ করে দিন এখান থেকে তারপর দ্বিতীয় ফাইলটিতে ক্লিক করুন এখান থেকে ব্রাউজ এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে দিস পিসি এখানে ক্লিক করুন তারপর লোকাল ডিস্ক তারপর প্রোগ্রাম ফাইল 86 এখানে ক্লিক করুন এখান থেকে ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স এখানে ক্লিক করুন তারপর প্রোটিয়াস 8 প্রফেশনাল এখানে ক্লিক করে ওকে ক্লিক করুন তো এখান থেকে আপডেট তারপর ওকে এখান থেকে ক্লোজ তো আমরা প্রোটিয়াস সফটওয়্যারটি ইনস্টল করতে পেরেছি তো এখন আমাদের আরেকটি কাজ করতে হবে প্রোটিয়াস সফটওয়্যারের মধ্যে তো চলুন সেটি দেখি তো দেখুন এখানে প্রোটিয়াস সফটওয়্যার আইকন চলে আসছে এখানে ডাবল ক্লিক করে ওপেন করব প্রোটিয়াস সফটওয়্যারটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব তারপর এটি আপনার পছন্দের মতো একটি ফাইলে সেভ করে নেবেন তো আমি এখানেই সেভ করছি তো এখান থেকে পি তে ক্লিক করুন তারপর এখানে লিখুন আরডুইনো তো দেখুন এখানে আরডুইনো লেখার পরে আমরা আরডুইনো যে বোর্ডটি চাইছি সেই বোর্ডটি এখানে নেই তো আমরা আরডুইনো বোর্ডটি পাওয়ার জন্য আরডুইনো লাইব্রেরি প্রোটিয়াস সফটওয়্যারের মাধ্যমে আপলোড করে দিতে হবে তো চলুন সেটি কিভাবে করতে হয় সেটি দেখি তো এখান থেকে এটি কেটে দেন তো আমরা এখান থেকে প্রোটিয়াস সফটওয়্যার ফাইলটি ওপেন করেছিলাম তো আমরা সেখানে আবার প্রবেশ করব এখানে দেখবেন আরডুইনো লাইব্রেরি ফর প্রোটিয়াস এখানে ক্লিক করুন এখানে দুইটি লাইব্রেরি রয়েছে তো আমরা প্রথমটিতে ঢুকব তো আমরা এখান থেকে এই দুইটি ফাইল কপি করে এখান থেকে লোকাল ডিস্কে ক্লিক করব তারপর প্রোগ্রাম ফাইল 86 তারপর ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স এখানে ক্লিক করব প্রোটিয়াস 8 প্রফেশনাল এখানে দেখুন একটি লাইব্রেরি নামে একটি ফোল্ডার রয়েছে তো এটিকে ওপেন করুন তারপর আমরা যে ফাইলটি কপি করে এনেছিলাম সেটি এখানে পোস্ট করে দিন এখন আবার এই প্রোটিয়াস সফটওয়্যারটি ওপেন করুন তারপর ওপেন প্রজেক্ট এখানে ক্লিক করুন এখানে দেখুন আমরা এর আগে যে প্রজেক্টটি তৈরি করেছিলাম নিউ প্রজেক্ট তো আমরা এটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে আমাদের ড্যাশবোর্ডটি চলে আসবে তো এখান থেকে পিতে ক্লিক করে এখানে আবার লিখব আরডুইনো আরডুইনো লেখার পরে এখানে দেখুন আমাদের যে বোর্ডগুলো প্রয়োজন সেগুলো এখন এখানে চলে আসছে আমরা এখান থেকে ইচ্ছামতো বোর্ড নিয়ে এখন আমরা কাজ করতে পারবো তো এই ভিডিওটি আজ এই পর্যন্তই তো আমরা আগামী ভিডিওতে দেখব কিভাবে আরডুইনো বোর্ডটিকে পিসিতে কনফিগার করতে হয় এবং আরডুইনো বোর্ডে কিভাবে কোড আপলোড করতে হয় এবং এই সফটওয়্যারটি কিভাবে কাজ করবে এই সফটওয়্যারটি আমাদের কিভাবে হেল্প করবে সেইগুলি আমরা সামনে বিজ্ঞান মেলার অনেক রকম প্রজেক্ট এবং রিয়েল টেকনোলজি নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সি ইউ নেক্সট ভিডিও